الله أكبر الله أكبر. بسم الله الرحمن الرحيم. أدع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة.

একবার নবী সাল্লাহ আলি সাল্লামের নিকটে আসলেন যে নবী সাল্লাহাম সিঙ্গা লাগাতে ছিলেন তখন সিঙ্গা লাগানোর পরে আল্লাহ বললেন এগুলা এ রক্তগুলা তুমি নাও নিয়া যে গোপন করো না কোথাও কোথাও এটা দাপন করে দাও উনি এটা নিয়ে গেলেন নিয়া উনি অদৃশ্য হলেন রাসুল সাল্লাহামের পরবর্তীতে ফিরে আসলেন তখন জিজ্ঞেস করলো এ যে আব্দুল্লাহ বিন জুবাইর তুমি রক্তগুলো কি করছো তো সে তিনি উত্তর দিলেন যে আমি এগুলো যে নিজের ফ্যাটে যে প্রবেশ করে ফেলছি অর্থাৎ আমি এগুলো পান করে ফেলছি তখন রবী সাল্লাহ সাল্লাম যে বিভিন্ন রাবাইতে বিভিন্ন শব্দ আছে তো আসলে এক রবাইতে আছে যে যেই ফ্যাটের মধ্যে রক্ত যাবে সেটা যাহার নামে স্পষ্ট করবে না তো এই রবাইটিকেই শুধু মহাদিসিন যে দলের দিক দিয়া যে কিছুটা শক্তিশালী মনে করেন তাছাড়া অন্যান্য যতগুলা হাদিস আছে ব্যাপারে এগুলা সহি নয় শুধু এই হাদিসটা যে সহির কাছাকাছি সবাই যে এখানে শক্তিশালী হিসেবে সহি বলেন নাই বিভিন্ন ধরনের যে দিক দিয়া লক্ষ্য করে কোনো রকম এটাকে সহির পর্যায়ে বা হাসান পর্যায়ে নিছেন তো এর মধ্যে আমি বলতে চাই যে হাদিসটার আবয়েত আছে যে ইবনু আবি আসেমের ফিল মাসানি এর প্রথম খণ্ডের সাতশো চোদ্দ নম্বর আল বাজার ফি মোসনাদিহি যে এর ছয় খণ্ডের একশো উনসত্তর মধ্যে ওয়াল হাকে ফি আল মোস্তাদ এর তিনশো তিন খণ্ডের ছয়শ আটত্রিশ নম্বর পৃষ্ঠাতে ওয়াল বাই হাকে ফি কোবরা এর সাত নম্বর খণ্ডের সাতষট্টি নম্বর পৃষ্ঠা ওয়ালাকিন বিলফজে মা তালাক্কা যে উম্মাতুকা মিংকা ওয়া ইবনু আসাকের ফি তারিখে যে এছাড়া আরও বিভিন্ন কিতাবের মধ্যে এই মর্মে হাদিস আছে বাকি আমি যে রেফারেন্সগুলো বলবেন ওনারা এই হাদিসের আবদুল্লাহ বিন জোবাইর এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট গবেষণা করছেন গবেষণার পর্যায়ে বলছেন যে একবারে নির্বেজাল না হলেও মোটামুটি এই হাদিসের গ্রহণযোগ্যতা একেবারে যে ফেলে যাওয়া দেয় না অর্থাৎ কোন রকম এটা গ্রহণযোগ্যতা রাখে এই হাদিস বাকি কথা হচ্ছে যে নবী সাল্লাহাল্লামের যে রক্ত সহ সকল মানুষের রক্ত এটা যে না ফাঁক নয় আর আল্লাহ রাসুল এটাকে ফান করতে বলে না দাফন করতে বলছেন আর সাহাবি উনি নিজের আবেগ খাটাইয়া এটা খাইয়ে ফেলছেন এটা হলো একটা যে মানে দুর্ঘটনার মতো এটা এটা কোনো যে শরীর বিধানের ফর্যা আসবে না এটা আল্লাহ রাসুলের যে উনাকেই শুধু এটাকে বলছেন অন্য একটা রাওয়ায়েত আছে রাইতে জয়ফ হলে ওয়ালা তাউত বলছেন পুনরায় এরকম তোমরা করবে না তো সুতরাং যে কোন রকম এটা যে দুর্ঘটনার মতোই বলা যাবে এটা কোন শরীর বিধান নয় যে এটা আল্লাহ রাসূলের যে মনে করেন এই যে রক্তটা যে কি ছিল পাক ছিল এই জন্য সবাই ফান করবে এটা না বরং একটা ঘটনা ঘটে গেছে আর আল্লাহ রাসূল এর কি করে দিয়েছেন যে বলে দিলেন যে যার ফেটা আমার রক্ত থাকবে সেই তাকে জাহান নামে রাখবে করবে না যাই হোক এটা দুর্ঘটনা প্রশ্ন হয়েছে এটা শরীর বিধের মতো নয় আর এটা আল্লাহ রাসুলের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত থাকবে সুতরাং আমরা এর থেকে দল নিয়ে অন্য ভিন্ন কোনো মন্তব্য করার সুযোগ এখানে নাই যেহেতু যে এটা সারা জীবনে মাত্র যে জুবাই রাজি আল্লাহ জীবনের একটা ঘটনা তো যাক আশা করি বিশিষ্ট বিশ্ব বাকি আল্লাহ আলম বিসাব